সময় দেশ প্রেম পড়াশি ভাই ওনারা প্রথম এসে পেছে নেবেন আজ 15 ফেব্রুয়ারি 2021। আজকে আপনার মাঝে তুলে ধরবো তত টেস্ট থেকে টেস্ট অফিসিয়াল দ্বারা দেখেছে 34 নম্বর টেস্ট। ইল কন্ডাক্টর দেউন বেইগুলো একটা গাড়ির চালকে কে প্রেতেন্দে চাইতেছে অথবা উদ্দেশ্য আছে ইনকর্পোরারসে প্রবেশ করা আলা সিরকুলাশন চলাচল দিতে এস্তা অব্লিগাদ আ এটা করা বাধ্যতামূলক। যদি এখানে কি বলছে আবার আসি, এল কন্ডাক্টর দেউন বেইগুলো একটা গাড়ির চালক কে প্রেতেন্দে চাইতেছে ইনকর্পোরারসে প্রবেশ করতে আলা সিরকুলাশন চলাচল দিতে এস্তা অব্লিগাদ আ ইহা বাধ্যতামূলক এইটা এই উপরে ডট 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 দিয়ে রাখছে। এটার অর্থ নিচে থেকে একটা উত্তর উপরে বসাই দেবো। যখন আপনি কোনো রাস্তায় ইনকর্পোরেট করবেন তখন ওখানে সিওর আর হইতে হবে, নিশ্চিত হইতে হবে যে আপনি নিরাপদে ঢুকতে পারবেন কিনা এক। তারপর আপনি সংকেত দিবেন, সংকেত দেওয়ার পর আপনি যেখানে ঢুকবেন ওখানটা যারা চলাচল করতেছে তাদেরকে আপনি সেদেল পাসও দিবেন। লাইন এখন উত্তর কি হবে এখন আসি। সিওর আসে নিশ্চিত হইতে হবে প্রেভিয়ামেন্টে আগেভাগেই দেখে পয়দে আসেল্লো যাতে করে করতে পারে সিম্পেলি গুলো বিপদমুক্ত। উত্তর আমাদের এই হয়ে গেছে। বিতে কি বলছে, সেগির সিম্পেরে সবসময় অনুসরণ করবো লাস ইন্ডিকাশনের দতরা পেরসোনা অন্য মানুষের না। আপনি যখন সকাল 6টার সময় উঠে কাজ যাবেন তখন কি আপনি বাসা থেকে ইয়া কারো নিয়ে যাবেন যে আপনি ইয়া আত উচা করে জানাই যে আমি ডানে যাব না বামে যাবো অথবা ঢুকতে পারবো কিনা? না, তাহলে সবসময় অন্য একজনের ইয়া ইন্ডিকাশন সেগির করবেন এটা কি হইব না। সেদিকে বলছে পনেনের ইন্টারমিডিয়েন্টে উনিকামেন্টে শুধুমাত্র উনি ইন্টারমিডিয়েন্টে জ্বালাইবেন। ইন্টারমিডিয়েন্ট জ্বালালে কি শেষ হয়ে গেল? না, তাহলে যে কোনো মানিওভার করার আগে আমাদের ওখানে নিশ্চিত হইতে হবে যে মানিওভারটা আমরা নিরাপদে করতে পারবো কিনা। উত্তর আমাদের এই হয়ে গেছে। গা উন তুরিস্মো একটা তুরিস্মো কন রেমোলকে রেমোলকে সহকার তিনি পরিমিতিতে অনুমতি আছে কি সার্কুলার চলা পরুন কারিল আদিশনাল একটা কারিল আদিশনাল দ্বারা চলবে এটা কি অনুমতি আছে? অবশ্যই অনুমতি আছে। তুরিস্মো কন রেমোলকে মানে সকল গাড়ি চলতে পারবে কারিল আদিশনাল দিয়া। বেলুসিয়াত ম্যাক্সিমাম 80 উপরে হইতে পারবে না, মিনিমাম 60 নিচে নামতে পারবে না, সেটা নিচে নামতে পারবে না। আর এখানে সবাই করতাল কাঞ্চে ব্যবহার করবে আলমেনস কমসে কম, আর কেউ কোনো আত্রা বেসার করে আদালান্তামি কিন্তু অথবা আত্রা বেসার করতে পারবে না, কোনোসকে কেউ বেদ করতে পারবে না অথবা কোনোস ভাঙতে পারবে না। সেক্ষেত্রে উত্তর আমাদের কি হয়েছে এখন বলছে তুরিস্মো কন রেমোলকে কি তিনি পরিমিতিতে অনুমতি আছে সার্কুলার পরেল কারিল আদিশনাল? অবশ্যই ইয়েস। যদি বলতো কারিল হাবিতুয়াল পরলা সার্কুলেশন অথবা নেসেসারিলা ফুল উইথ দিস তাহলে তুরিস্মো কন রেমোলকে চলতে পারতো না। কিছু জন্য কারিল হাবিতুয়ালটা চলবে মোটর সিক্লেতা ই তুরিস্মো, তুরিস্মো কোন রেমোলকে চলতে পারবে না। আবার যদি বলতো কারিল হাবিতুয়াল পর ওবরা, ওবরার কারণে যে সকল কারিল হাবিতুয়াল খোলা হয় সেখান থেকে তুরিস্মো কোন রেমোলকে চলতে পারবে? অবশ্যই চলতে পারবে। ওবরার জন্য যে সকল কারিল হাবিতুয়াল খোলা হয় সেই সকল কারিল দিয়ে সকল গাড়ি চলতে পারবে ব্যতীত যাহাকে মানা করা হইবে একসেপ্ট লোকে পড়িবেন। এটার উত্তর আমাদের ইয়েস হয়ে গেছে। হ্যাঁ, কারিল আদিশনাল দিয়া তুরিস্মো কোন রেমোলকে চলতে পারবে। আলা বিস্তা দেলা সিনিয়াল যে সিনিয়ালটা দেখতে পাইতেছেন কি রিয়ালিসাই লাখেন্তে আখেন্তে যে সংকেতটা করতেছে কি রিয়ালিসাই লাখেন্তে আখেন্তে যে সংকেতটা করতেছে কোয়ান্দো পদরে রেণু দালা মার্চা কখন আবার আপনি পুনরায় চালু করতে পারবেন। রেণু দালা মার্চা মানে পুনরায় চালু করা। আপনার গাড়ি যেরকম এখন তো থামাইলো আপনার গাড়িতে, সামনে থেকে যে সকল গাড়িগুলো আসবে পিছন থেকে যে সকল গাড়িগুলো আসবে করতেন এল ব্রাসো মানে আখেন্তের ব্রাসো যারা কাটবে তারা এখানে দেতেনে করবে থামাবে। থামানোর পর কখন রেণু দালা মার্চা পুনরায় আবার চালু করবে? অনেক সময় বলবে যখন হা আখেন্তে আপনামায় ফলাইব কে আখেন্তে কি দিন ভরে আতুসা করে রাখবো নি কারণ তো যাবো না। হে আপনামাই ফালাইলেও এই তার নির্দেশনা বহল থাকবে, সে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো সংকেত না দিবে যে আপনারা যান ততক্ষণ পর্যন্ত ওখানে এই নির্দেশই জারি থাকবে দেতে নেবে রাখতে হবে। এখন আসি কি বলছে, কোয়ান্দো বা খেলোস ব্রাসো যখন হাত নামাই ফেলাইব তখন আপনি রেণু দালা মার্চা পুনরায় যাইতে পারবে না কে আখেন থেকে দিন ভরে আতুসা করে রাখবো আপনার নিগা? না, উত্তর আমাদের এই হয়নি। বিদে বলছে সোলো শুধু কোয়ান্দো লো ইন্দিকা যখন ইঙ্গিত করবে কনত্র সিনিয়াল অন্য কোনো সংকেত দ্বারা তখন আপনি রেণু দালা মার্চা করতে পারবেন। উত্তর বি বলতেছে কিন্তু বি আমি দিতে পারতেছি না, আবার যদি ইঙ্গিত করে যাই সব থামাই রাখেন কেউ নড়াচড়া করে না এক্সাম্পল তাহলে কি আপনি রেণু দালা মার্চা করতে পারবেন? না, উত্তর আমি বি দিতে পারতেছি না। সেটা কি বলছে সোলো শুধু কোয়ান্দো কাম্বিয়ে দে পজিশন, পজিশন যখন কাম্বিয়ার করবে ও এফেক্টর অত্র সিনিয়াল অথবা অন্য কোনো সংকেত দিবে তখন আপনি রেণু দালা মার্চা। তাহলে উত্তর আমাদের সি হয়ে গেছে। যদি বলেন সি কেমন হলো, হ্যাঁ সির ভিতরে একটু দুধা আছে খুব কঠিন হয়ে যায় প্রশ্নটা। সেক্ষেত্রে বলছে যখন কাম্বিয়ে দে পজিশন তার পজিশন পরিবর্তন করবে যেরকম পজিশন কাম্বিয়ার করে যখন হাতে করে এমন করবে তখন কি আপনি রেণু তালা মার্চা করবেন? না, অবশ্যই করবেন। অথবা এফেক্টও অত্র সিনিয়াল অন্য কোনো সংকেত দ্বারা যদি সে ইঙ্গিত করে যে আপনি রেণু তালা মার্চা করেন তখন আপনি রেণু তালা মার্চা পুনরায় চালু করতে পারবেন। এটা একটু দুধা আছে, দুধা না মানে একটু কঠিনই মনে হইতেছে আমার কাছে, কিন্তু ততটা কঠিন না ভালো করে খেয়াল করলে আর কি। এখন আসি
ইনুনা ভিয়েন্তি রুমান একটা শহরের বাইরের রাস্তা, ইনসুফিসিয়েন্টমেন্টে ইলুমিনাদা অপর্যাপ্ত আলো, উন টুরিস্মো একটা টুরিস্মো সিরকুলার চলতেছে আমেনো দিয়ে 40 কিলোমিটার পররা, পয় দে সিরকুলার কনলা লুজ করতো আলকানসে, যদি মেনোজ দে 40 কিলোমিটার ব্যাগে চলে সেই ক্ষেত্রে কি সে করতোয়াল কাছে জ্বালায় চলতে পারবে যেখানে ইনসুফিসিয়েন্টমেন্টে ইলুমিনাদা? হ্যাঁ অবশ্যই পারবে, অবশ্যই পারবে। যদি বলতো ফয়রাদে পোবলাদো অথবা ইন্টের উবানা সি সিরকুলান্দো চলতেছে উনা বেরুসিয়া সুপিরিয়র দে 40 কিলোমিটার পররা ইলা বিয়াস্তা ইনসুফিসিয়েন্টমেন্টে ইলুমিনাদা রাস্তা অপর্যাপ্ত আলো, তখন আপনার বাধ্যতামূলক লার্গো আলকানসে জ্বালাইতে হইতো। শহরের বাইরে যদি চলেন আপনার গাড়ির গতি যদি 40-এর উপরে থাকে আর রাস্তায় যদি পর্যাপ্ত আলো না থাকে সেই সেই ক্ষেত্রে অবশ্যই লার্গো আলকানসে অব্লিগাতরিও, এক্সেপ্ট দেশলো নামিয়ন্ত ব্যতীত অন্যের চোখে আলো পড়া। যদি অন্য কারো চোখে আলো পড়ার সম্ভাবনা থাকে তাহলে জ্বালাইতে পারবেন না। আর এখানে কিন্তু বলছে আপনি 40-এর যে সিরকুলার ম্যানোজ দিয়ে 40 কিলোমিটার পররা পয়েন্টে সিরকুলার চলতে পারবেন কি কল্লা লুস করতাল কাছে? অবশ্যই অবশ্যই করতাল কাছে চলতে হবে। সি পেরো 16 দেবে ইয়াবার লা লার গোয়াল কাছে কোয়ান্দো নো দেশলোমরা, বলতেছে শুধুমাত্র লার গাল কাছে তখন নেবেন যখন দেশলোমরা মেনতে হবে না। এখানে ম্যানোজ দিয়ে 40 কিলোমিটার, এখানে আপনি লার গাল কাছে কেন জ্বালাইবেন? আপনি জ্বালাইতে পারবেন লার্গো আলকানসে, জ্বালানো অব্লিগাতরিও না কিন্তু জ্বালানো প্রহিবিত না, কিন্তু কেন জ্বালাবেন এটা তো ভালো হবে না। তার উত্তর আমরা এ দিতে পারতেছি না, বিতে বলতেছে ইয়া জানি না মানে এই হয়ে গেছে মনে হয় আমাদের ধারণা, বিতে কি বলছে যে নো জ্বালাইতে পারবো না। দেবে ইয়াবার লালুস লার্গো আলকানসে অব্লিগাতরিও মেনতে, লুস লার্গো আলকানসে অব্লিগাতরিও মেনতে নিয়ে যেতে হবে যেখানে 40 কিলোমিটার নিচে চলতেছে আপনার গাড়ি, না তাহলে উত্তর আমাদের বি হইতেছে না, উত্তর সি হয় না, আমাদের উত্তরে হয়ে গেছে। দেখছেন এতে আমরা থাকতে পারিনি, এতে আমরা অন্য যুক্তি দেখাইছি, তার কারণে অবশ্যই 3-টা উত্তর পড়তে হবে, অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এতে কি বলছে? হ্যাঁ লার করতাল কাছে জ্বালায় চলতে পারবে, পেরো পয় দিয়ে আবার নিয়ে যেতে পারবে লাল লার গোয়াল কাছে কোয়ান্দো নো দেশলোমরা, যখন দেশলোমরা হইব না তখন লার গোয়াল কাছে সে নিয়ে যেতে পারবে, কিন্তু লার গোয়াল কাছে এখানে অপশনাল, আপনি মন চালে জ্বালাতে পারেন না মন চালে না জ্বালাতে পারেন, কিন্তু যদি 40-এর উপরে চলতো মাস দিয়ে 40 কিলোমিটার তাহলে অব্লিগাতরি মেনতে হয়ে যেত, তাহলে উত্তর আমাদের বি হইতে পারতো পারতো। 5 নম্বর প্রশ্ন, ইস্তা পেরমিতিদো আদালান্তার এনুন টুনেল একটা টুনেলের ভিতরে কি আদালান্তা মেনতে করতে পারবেন? অবশ্যই পারবেন, সি এক্সিসতে মাস দৌন কারি যদি একের অধিক লাইন থাকে আর সুফিসিয়েন্টে ভিসিবিলিটি থাকে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কাম্বিয়ার দুঃখিত আদালান্তা মেনতে করতে পারবেন। কাম্বিয়ার সেন্টিত করতে পারবেন টুনেলের ভেতর? নো। পারার করতে পারবেন? নো। স্টেশনমেন্ট করতে পারবেন? নো। মার্চাত্রাস করতে পারবেন? নো। টুনেলের ভেতর মার্চাত্রাস পারার স্টেশনার করা যাবে না, এমনকি কাম্বিয়ার সেন্টিত করা যাবে না। আবার যদি জিজ্ঞাসা করা হয় কমন নর্মা খেনরাল যেরকম সাধারণ নিয়ম একটা টুনেলের ভেতরে কি আপনি আদালতে মেন্ট করতে পারবেন? নো। এক্সেপশন ভাবে পারবেন যদি একের অধিক লাইন থাকে। এখন আসে বলতেছে হ্যাঁ পারবো একসেপ্ট ব্যতীত লস ভেহিকুলোস দে গ্রান্ডে ডিমেনশন, বলতেছে বড় আয়তনের গাড়ি বাদে আপনি টুনেলের ভেতর আদালতে মেনতে করতে পারবেন। ক্যা বড় আয়তনের গাড়ি আদালতে মেনতে করতে পারবেন? না অবশ্যই পারবেন। বিতে বলছে হ্যাঁ পারবো কোয়ান্দো এক্সিস্তা যখন থাকিবে মাস দুন কারিল একের অধিক লাইন পারা কাদা সেন্টিদো দেলা সিরকুলেশন, প্রতিদিকে যখন একের অধিক লাইন থাকবে তখন আপনি এখানে আদালতে মেনতে করতে পারবেন। আউন মোটরিস্তা একজন মোটর সাইকেলওয়ালা হেরিদো আহত হয়েছে ইন অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায়, দেবে কি তা লেল কাস্কো? আইন বলতেছে আহত ব্যক্তিরে ধরবেন না, আহত ব্যক্তিরে শুইবেন না, আহত ব্যক্তিরে খাবার দেবেন না, পানি দিবেন না, ঔষধ দিবেন না, সে চাইলেও তারা দিবেন না, তাহলে আপনি কি তার কাস্কো খুলবেন? না খুলবেন না। হ্যাঁ কাস্কো খুলতে পারবেন যখন তার বিদা কোর্রে পেলিগুলো জীবন সংকটপূর্ণ থাকবে অথবা ইম্পেরেসিন দিবলে অপরিহার্য হয়ে গেছে তার কাস্কো খোলা, সেই ক্ষেত্রে আপনি কাস্কো খুলতে পারবেন যদি কাস্কো খোলা জানেন এবং পয়দা আসেন লোক। কিন্তু যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় কমন নর্মা কেনাল আপনি কি কাস্কো খুলবেন? নো কাস্কো খুলবো না। নর্মা কেনাল তার দোয়ারা যাবো না, তোকার করা যাবো না, পানি দেওয়া যাবে না, খাওয়ান দেওয়া যাবে না, কিচ্ছু দেওয়া যাবে না, কিন্তু এক্সেপশন ভাবে যদি তার বিদা কোর্রে পেলিগুলো হয় সেই ক্ষেত্রে তাকে মানে ধরতে পারবেন, কিন্তু খাবার পানি ওষুধ এইগুলো কখনোই দেওয়া যাবে না। তাহলে এখানে নো কমন নর্মা কিনা যেরকম সাধারণ নিয়ম এখানে আপনি কাস্কো খুলবেন না, কিন্তু এক্সেপশনভাবে আপনি কাস্কো খুলতে পারবেন কোনভাবে যে এন কাসো দে এন কন্ট্রার নোস, যদি পাই এনুন অ্যাক্সিডেন্টে একটা দুর্ঘটনায় নো কিতার এল কাস্কো, কাস্কো খুলবো না আলোস অ্যাক্সিডেন্টাদোস আহত ব্যক্তিদের, সালবো ব্যতীত কেসিয়া ইম্প্রেসিন দিবল অপরিহার্য আসের লোক ই কনোস কামোস লা টেকনিকাস দে আদেকোয়াদাস, টেকনিকাস আদেকোয়াদা মানে উপযোগী টেকনিক অথবা মানে সঠিক টেকনিক যদি জানি আর যদি খোলা প্রয়োজন হয়ে পড়ে ইম্প্রেসিন দিবল অপরিহার্য হয়ে পড়ে সেই ক্ষেত্রে খুলতে পারবো, এছাড়া খুলবো না কমো নর্মা কেনাল। 7 নম্বর প্রশ্ন,
¿Cuál es la prueba más frecuente en los controles de alcoholemia? Control de alcoholemia, ¿cuál prueba está más frecuente? ¿Alcohol que fudia beshi check kore? ¿Naki rokte beshi check kore? Nichoy fudia beshi check kore. Tahole el air respirador othoba con elitimetro. Oi air respirador jei meya jontro diye mape seta nam hoyeche elitimetro. তাহলে আই রেসপিরেটরে বেশি অ্যানালাইজার করে না, বেশি পড়বা করে না, অবশ্যই। তাহলে এখানে বলতেছে কামিনো সোবরে ওনা লিনিয়ার একটা বলতে সোজাটা লিনিয়ার ভেতর হাঁটতে কয় আপনার, যেরকম একটা দাগ দেন সেটার উপর হাঁটেন, যদি হাঁটতে না পারেন তাহলে আপনি বুঝবে যে আপনি অ্যালকোহল খাইছেন, এরকম বোঝায়। এরকম হইব এই কি হেই যুগ কি আছে এখানে? না, উত্তর আমাদের এই হবো না। বিতে বলতেছে অ্যানালাইজার দে সাংরে, রক্তে অ্যানালাইজার করে দিনভরে কি ফুটা করবো আমি সেরে, এই রক্ত রক্ত বাই করবো, অনেকে যদি করে না আমি পুরো করে দেবো না, আমি একটা ঝামেলা লাগিয়ে দেবো না, অনেকে যেরকম আমি তো ভয় পাই আর কি এক্সাম্পল। তা সেই ক্ষেত্রে উত্তর বি হইতেছে না, উত্তর হয়ে গেছে সি, পরে বাস দিয়ে আয় রেসপিরাদর মেদিয়ান্তে এলিতে মেত্র, আয় রেসপিরাদরে পরেবা বেশি করে মেদিয়ান্তে এলিতে মেত্র, এলিতে মেত্র মাধ্যমে, এলিতে মেত্র যে যন্ত্রটা ফু দেয় সেটাকে বলা হয় এলিতে মেত্র। কে ফ্যাক্টরেস ইন্টারভিয়েন ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনায় কোন কোন মানে ফ্যাক্টরে ই হয় আর কি, এর বলতেছে কোন কোন ফ্যাক্টর ইন্টারভিয়েন, এটা বুঝেছে। তাহলে এখানে আসি আবার, কি ফ্যাক্টরেস মানে কোন কারণগুলো ইন্টারভিয়েন হস্তক্ষেপ এন অ্যান অ্যাক্সিডেন্টে, বা একটা দুর্ঘটনায় কোন কোন কারণে মানে কোন কোন কারণে হস্তক্ষেপ হয় আর কি, হ্যাঁ কোন কোন কারণে প্রভাবিত হয় একটা দুর্ঘটনা অথবা কোন কোন কারণে ঘটে। প্রথম হয়েছে মানুষ দায়ী 70-90%, তারপর হয়েছে বিয়া সুয়েন্টেন মানে রাস্তা এবং তার চারিদিক দায়ী হয়েছে 13-35%, আর গাড়ির জন্য দায়ী হয়েছে 4-10%। তাহলে কারা দায়ী বেশি? ওমানো দায়ী বেশি, তারপর কারা দায়ী? রাস্তা ইস্যুয়েন্টেন, এরপর কারা দায়ী? এরপর হচ্ছে ভেহিকুলো। তাহলে এল ফ্যাক্টর দে ওমানো, ই ফ্যাক্টর দে বিয়া ইস্যু, এল ফ্যাক্টর দেল ভেহিকুলো। যদি বলেন ভাই যে এ তো বলছিল ফ্যাক্টর ওমানো এক্সক্লুসিভ আমি, শুধুমাত্র মানুষের কারণে দুর্ঘটনা ঘটে, ক্যা গাড়ি নষ্ট যদি থাকে গাড়ির ত্রুটির কারণে কি দুর্ঘটনা ঘটে না 4-10%? তাহলে কি শুধুমাত্র গাড়ি ইয়া মানুষের জন্য হইব, রাস্তার জন্য ঘটে না 10-35%, নাকি 13-35%? ঠিক এই যে ফর এক্সাম্পল আর কি, এই যে 70-90% ঘটে হুমানোর কারণে, 4-13% ঘটে গাড়ির কারণে, আর 10-25% ঘটে ফ্যাক্টর দে বিয়া ইস্যু এন্টারনের কারণে, এন্টারনের কারণে। তার জন্যই আমাদের উত্তর বি হয়েছে, ফ্যাক্টর দে হুমানো আছে আগে, তারপর ফ্যাক্টর দে বিয়া ইস্যু এন্টারন, এরপর হয়েছে ফ্যাক্টর দেল ভেহিকুলো, ফ্যাক্টর দেল ভেহিকুলো। এখন আসি লাস্ট, ডিস্ট্রাকশনেস, ডিস্ট্রাকশনেস মানে বিভ্রান্ত, ক্ষিপ্ততা অথবা অন্যমনস্ক, যে এই ডিস্ট্রাইটা মানে অন্যমনস্ক, ডিস্ট্রাকশন মানে হ্যাঁ মানে অন্যমনস্ক অথবা বিভ্রান্ত অথবা খারাপ কিছু আর কি। বলতেছে লাস ডিস্ট্রাকশনেস, খারাপ কিছু পয়দে অকুরির হইতে পারে কোয়ান্দো কনসিগে দেশ বিয়ার আসু আতেনশন আলগো, বলতেছে যখন কনসিগে হইবেন মানে যখন হইব অথবা পাইবেন দেশ বিয়ার মানে লাইনচ্যুত অথবা দেশ বিয়ার মানে অন্যমনস্ক অন্যদিকে যাওয়া, সু আতেনশন আপনার নজর অথবা আপনার মনোযোগ যখন অন্যদিকে যাবে তখন কি ডিস্ট্রাইড হইতে পারে? ডিস্ট্রাইড হইতে পারে, ডিস্ট্রাইড হইতে পারে, অবশ্যই হইতে পারে। এখন বলতেছে না ফরাদেল বেইকুলো সলামিতে, শুধুমাত্র যদি গাড়ি থেকে বাইরে ডিস্ট্রাইড হয় সেই ক্ষেত্রে হইতে পারে, এটা বুঝতে চাইতেছে। আমি আবার আসি, লাস ডিস্ট্রাকশনেস বিভ্রান্তি পয়দিন অকুরের ঘটতে পারে কুয়ান্দো যখন কনসিগে পাইবেন দেশ বিয়ার অথবা হবে দেশ বিয়ার মানে সরিয়ে যাবে সু আতেনশন আপনার মনোযোগ আলগো দে, যখন আপনার মনোযোগ অন্যদিকে সরে যাবে তখন কি ডিস্ট্রাইড হইতে পারে? ডিস্ট্রাইড ঘটতে পারে, ডিস্ট্রাকশন হইতে পারে, বিভ্রান্ত হইতে পারে, অবশ্যই হইতে পারে, অবশ্যই হইতে পারে। সেই ক্ষেত্রে কি পরে এক্সাম্পল এই তো এন বলতেছে ফয়রাদেল ভেহিকুলো সোলামেন্টে, শুধুমাত্র গাড়ির বাইরে থেকে ডিস্ট্রাকশন হইতে পারে, গাড়ির ভেতরে যদি গিয়ার ঠিক করে না পড়ে তো আপনি মেজ গরম হইতে পারেন না, আপনি অন্যমনস্ক হইতে পারেন না, অবশ্যই হইতে পারেন, অবশ্যই হইতে পারেন। সেই ক্ষেত্রে উত্তর কি সোলামেন্টে ফয়রাদেল প্রবলা ফয়রাদেল ভেহিকুলো? না, গাড়ির ভেতরেও হইতে পারে, দেন্ত্র ই ফরাদেল ভেহিকুলো, গাড়ির ভেতরে এবং গাড়ির বাইরে উভয় জায়গায় আমরা ডিস্ট্রাকশন হইতে পারে, হ্যাঁ ডিস্ট্রাকশন হইতে পারে, আর উভয় জায়গায় এই ডিস্ট্রাকশনের কারণে আমাদের দেশ বিয়ার আসু আতেনশন হইতে পারে, যদি অন্যদিকে আপনাদের আতেনশন যায় তাহলে আমরা বিভ্রান্ত হবো, বিভ্রান্ত হবো, বিভ্রান্ত হবো। আমি আবার আসি, লাস্ট ডিস্ট্রাকশন ইস বিভ্রান্ত পয়দ অকুরির হইতে পারে কি ঘটতে পারে কোয়ান্দো যখন কনসিগে দেশ বিয়ার, যখন আপনি মানে মানে ইউ হয়ে যাব মানে দেশ বিয়ার ডিভাইড হয়ে যাবে অথবা অন্য মনস্ক হয়ে যাবে না অন্যদিকে মন চলে যাবে সু আতেনশন আপনার মনোযোগ দি আলগো দে দেন্ত্রও ফরা দেব যদি গাড়ির ভেতরে অথবা গাড়ির বাইরে যে কোনো জায়গায় আপনার মনোযোগ যদি চলে যায় তাহলে আপনি ডিস্ট্রাইড হইতে পারেন, এটার কোনো বলছে আর কি।
ফুমার মিয়ন্ত্রা সে কন্দুসে, যখন ফুমার করবেন ওই সময় যদি আপনি চালান তাহলে কি খারাপ কিছু হবে না? ফুমার কি ভালো জিনিস? না, তাহলে খারাপই হবে। সেক্ষেত্রে কি বলছে? নোয়েস রেকমেন্ডাবলি, ইহা ভালো হয় না। পর কে? কেননা পয়দে আফেক্টার লা আতেনশন আলা কন্ডাকশন, কন্ডাকশনের আতেনশন মনোযোগের উপরে আপনার কি পড়তে পারে? আফেক্টার হতে পারে, প্রভাব পড়তে পারে। কন্ডাকশন মানে ড্রাইভিং, আতেনশন মানে মনোযোগ, আফেক্টার মানে প্রভাব। তাহলে বলতেছে নোয়েস রেকমেন্ডাবলি, ইহা ভালো হয় না, কিসের জন্য? আপনার আতেনশন প্রভাব পড়তে পারে আতেনশনে। আর বিতে বলছে এস রেকমেন্ডাবলি, ইহা ভালো হয়। পর কে? আয়ুদা মানতেনের আতেনশন, বলতেছে মনোযোগ রাখতে সহযোগিতা করে। ফুমার কি ভালো জিনিস? মনোযোগ রাখতে কি সহযোগিতা করে? যারা বিড়িপান করে তারা খুব হবাই, এডেই হয়, এডেই হয়, বি হয়, না বি হইব না। উত্তর আমাদের সি কি হয়? এস্তা পরিবিত, ফুমার কি নিষেধ? না, ফুমার নিষেধ না। তাহলে উত্তর আমাদের এ হয়ে গেছে, ফুমার করলে উমর কারণে অথবা ইয়া ওই গ্যাসের কারণে আমাদের ভীষণে সমস্যা হয়, ভীষণে সমস্যা হয়। আর যখন আমরা ফুমার করি তখন আমরা দিস্ত্রায়দ হয়ে যাই, অন্যমনস্ক থাকি, এমনকি আমাদের মনোযোগ কমে যায়। ফুমার আমাদের জন্য নিষেধ না। যারা ফুমার করে তারা ডাবল দুর্ঘটনায় ঘটায়, নো ফুমা ধরেছে, নো ফুমা ধরেছে। ফুমার করা কি ভালো? না, ভালো না, নো রেকমেন্ডাবল। ইস্তা সিনিয়াল কে ইন্দিকা, এই সংকেতে কি ইঙ্গিত করে? এই সংকেত ইঙ্গিত করতেছে মানতে নেলা দিস্তান্সিয়াদে সেগুইদার, মানে আপনার সামনের গাড়ি থেকে আপনার গাড়ি নিরাপদ দূরত্ব বজায় রাখেন। এখানে যখন মিটার লেখে নাই তাহলে এখানে কোনো মিটার মাপ হবে না, যদি মিটার লাগতো তাহলে ওই মিটার হইতো। কিন্তু এখানে বলছে আপনার সামনের গাড়ি থেকে আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখেন। কিন্তু একসেপ্ট আদালান্তামিয়েন্তো, আদালান্তামিয়েন্তো বাদে, আমরা জানি ওই সকল জায়গায় আদালান্তামিয়েন্তোর জায়গাও রাখতে হবে, যেই সকল জায়গায় আদালান্তামিয়েন্তো করতে সেন্টিদো কন্ট্রারিয়েতো ঢুকতে হয়, ফরাদে পোবলাদো, সেই সকল জায়গায় আদালান্তামিয়েন্তো জায়গা রাখতে হবে। কিন্তু এখন আসি, বলতেছে কে দেবে গোয়ার্দার রাখতে হবে, কম মিনিমো, কমসে কম ওনার ডিস্টান্সিয়াতে 70 মিটার। এখানে কি মিটার লেখা আছে? মিটার লেখা থাকতে মিটার হইতো, তাহলে মিটার তো লেখা নাই এখানে। তাহলে উত্তর কি আমাদের এই হবে? না। বিধি কি বলতেছে? রেকোয়ার্দা, মনে রাখবেন, দে ফর্মা খেনরিকা, সাধারণ নিয়মে কে দেবে গোয়ার্দার রাখতে হইবে, লা ডিস্টান্সিয়া দূরত্ব, দে সেগুইদার নিরাপদ, রেগলামেন্টারিয়া এন্ত্রে ভেহিকুলোস, মানে আইন অনুযায়ী, মানে গাড়ির ভেতর গাড়ির এন্ত্রে ভেহিকুলোস, মানে এক গাড়ি থেকে অন্য গাড়ির ডিস্টান্সিয়া রাখবেন আইন অনুযায়ী, রেগলামেন্টারি অনুযায়ী। উত্তর আমাদের বি হয়ে যেতে পারে। সেতে কি বলছে? কেস্তা পরিবিদ এল আদালান্তামিয়েন্তো, এটাই কি আদালান্তামিয়েন্তো পরিবিদর সিনিয়াল? না। তাহলে উত্তর আমাদের সি হবে? না, উত্তর আমাদের বি হয়ে গেছে। আইন অনুযায়ী আমরা কি করবো এখানে? ডিস্টান্সিয়াতে সেগুলো রাখবো। এখানে কিন্তু একসেপ্ট আদালান্তামিয়েন্তো, আদালান্তামিয়েন্তো বাদে হইতে পারতো, এখানে আর একটা উত্তর এক্সট্রা যোগ হইতে পারতো। সেক্ষেত্রে সেটা যোগ যখন হয় নাই, ভবিষ্যতে যদি এরকম কোনো উত্তর আসে সেই ক্ষেত্রে যাতে আমাদের খেয়াল থাকে। কী খেয়াল? এই সিনিয়াল যখন আসবে তখন আমাদেরকে ডিস্টান্সিয়াতে সেগুলোতে রাখতে বলছে, যদি এখানে মিটার লেখা থাকে তাহলে ওই মিটারটা রাখতে বলছে কমসে কম, কমসে কম। কিন্তু ব্যতীত আদালান্তামিয়েন্তো, যদি আপনি আদালান্তামিয়েন্তোর এখানে যদি চিন্তিত কন্ত্রিত ঢুকতে হয় সেক্ষেত্রে আদালান্তামিয়েন্তো জায়গা রাখতে হবে, অথবা যদি আপনি আদালান্তামিয়েন্তো করতে চান সেক্ষেত্রে ডিস্টান্সিয়াতে সেগুলোতে অতটা রাখা লাগবে না, এরকম একটা নিয়ম আছে। এই বিষয়টা ক্লাসে ভালো করে বোঝাবো। তোমার বেবিদাস এস্টিমোলান্তেস, মানে এনার্জি ড্রিঙ্ক অথবা মানে শক্তি বাড়ানোর ড্রিঙ্ক যদি আপনি খান, পয়দে প্রেভেনির আর সৈন্য, সৈন্যর সাথে কি ইয়া মানে ইয়া পয়দে প্রেভেনির রোধ করতে পারবেন সৈন্যকে, মানে ঘুমকে? বেবিদাস এস্টিমোলান্তে, কাফে অথবা এই জাতীয় ড্রিঙ্কস খাওয়া আমাদের জন্য ভালো না, যুক্তিযুক্ত না, নো রেকমেন্ডাবল। কিসের জন্য? আপনি যখন একটা কাফি খাইলেন অথবা বেবিদাস এস্টিমোলান্তে খাইলেন, এই এনার্জি ড্রিঙ্ক খাইলেন, খাওয়ার পর আপনি ঘুমটা কি করবো? ঠেল্লা মানে থামায় রাখবো। কিন্তু যখন ওই রেডবুলের পিলিয়ার অথবা এই কাফের শক্তি যখন কমে যাবো তখন ঠাস করে আপনার ঘুমে ধরবো। তো সেই ক্ষেত্রে পয়দে পেনি পেরে বেনির এল সৈন্য, সৈন্যকে কি রোধ করতে পারবে? আমার তো মনে হয় না। না, বলতেছে সি, হ্যাঁ পারবে, কন্দ সে তমান হাবিতুয়াল মেন্টে, যখন প্রতিনিয়তই খাইবে বেবি দেশ মূলান্তে তখন সে সৈন্য রোধ করতে পারবে, তখন তো সৈন্য আরও জমায় থাকবে, টপ করে সৈন্য তো ধরবে। সেক্ষেত্রে উত্তর আমরা এ দিতে পারতেছি না। বিদিক বলতেছে আ কর্ত প্লাস ও সি, মানে সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাকে সৈন্য রোধ করতে পারবে, পেরো কিন্তু দিস পয়েস পয়দে বলবের আপারে সেরেল সৈন্য, পরবর্তীতে আপনাকে সৈন্য আবার সৈন্যর আপারে সের হইতে পারে, সৈন্যর অনুভব হইতে পারে। তাহলে উত্তর আমাদের বি হয়ে গেছে। কি বলছে? যখন বেবিদা স্টিমুলান্তে খাবো তখন কর্তোপ্লাসো মানে সংক্ষিপ্ত সময় আমাদের ঘুম রোধ করে রাখতে পারবে, পেরো কিন্তু দিস পয়েস পয়দে বলবের আপারেসের এল সৈন্য, মানে পরবর্তীতে সৈন্যর আপারেসের হইতে পারে, আপারেসের হইতে পারে, সৈন্যর অনুভব হইতে পারে অথবা সৈন্য আসতে পারে। সেতে বলতেছে নো, মানে সৈন্য প্রেভিনির করা যাবে না, সোলো পয়দে প্রেভিনির কন বেবিদা গাসিওসা, যদি বলে গ্যাস জাতীয় ড্রিঙ্কস খায় সেই ক্ষেত্রে সৈন্য রোধ করতে পারবো, এছাড়া এস্তিমোলান্তে খাইলে সৈন্য রোধ করা যাবে না। না, সৈন্য রোধ করা যাবে আকর্ত প্লাসের জন্য, কাফে রেডবুল এই সকল জাতীয় খেলে সংক্ষিপ্ত সময়ের জন্য আপনি মানে ইয়া ঘুমকে রোধ করতে পারবেন, এরপরে আবার পুনরায় আবার ঘুম আসবে, তো সেই ক্ষেত্রে এটা ভালো হয় না, আপনি তখন ডেস্ক ক্যান্সেল করে নেবেন, ঘুমাই নেবেন।
পারা আওরার কার্বনান্তে, কার্বনান্তে আওরার করার জন্য, কার্বনান্তে মানে জ্বালানি, আওরার মানে সঞ্চয়, মানে জ্বালানি সঞ্চয় করার জন্য কে দিবে অ্যাসিড, কি করবেন জ্বালানি সঞ্চয় করার জন্য, মানে মানে লোয়ান্তেস পসিবল, যত আগে সম্ভব কাম্বিয়ার মার্চা গিয়ার পাঠাবেন আ লার্গা মার্চা অথবা সুপেরিয়র, মানে যত দ্রুত সম্ভব আপনি উচ্চ গিয়ারে চালাবেন। এই উচ্চ গিয়ার মানে এখন একে আসে না, টপ টপ করে দুই তিনে নিয়ে আসবেন নাকি, দ্রুত বাড়াই ফেলাবেন গিয়ার, গিয়ার বাড়াই ফেলালে আপনার তেল শোষণ কমে যাবে। ইননেসেসারি অপ্রয়োজনীয় অ্যাক্সেলারেশন, অপ্রয়োজনীয় ফেরেন আসো, ব্রেক করবেন না, ব্রেক করবেন না, আর কর্ত মার্চা দিয়া যত কম সম্ভব চলবেন। আর তখনই আউরার করা যাবে কার্বুরান্তে যখন মার্চা লার্গা ইপোকো রেভলিউশন, এই রেভলিউশন মানে যেরকম আছে না মার্চা লার্গা দিচ্ছেন আপনি তেল মারতেছেন তখন তো তেলই খাইতেছে, তাহলে মার্চা লার্গা পোকো রেভলিউশন যখন থাকবে তখন আমাদের আউরার কার্বুরান্তে করা যাবে। আবার আউরার কার্বুরান্তে কিভাবে করবেন, বিএন ভেন্টিলেশন, ভেন্টিলাদর ভেন্টিলা এই ভেন্টিলেশন অথবা বেন্তানিয়া, দুঃখিত বেন্তানিয়া মানে জানালা খোলা রাখা যাবে না, জানালা বন্ধ করে রাখতে হবে, জানালা বন্ধ করে রাখতে হবে, তখনই আওরার কার্বনান্ত হবে। জানালা খোলা রাখলে আউমেন্টা কনসুমো কার্বনান্ত হয়ে যাবে, বাইরে যাবে কনসুমো, আয়ের কন্ডিশনারও জ্বালালে কনসুমো বাইরে যাবে। এখন আস কি বলছে, সিরকুলার কনলা বেন্তানিয়াস আবিয়ার্তাস, বেন্তানিয়া যদি আবিয়ার্তা রাখেন, যদি জানলা খোলা রাখেন তাহলে ওটার ভিতরে বাতাস ঢুকবে না, বাতাস ঢুকলে ওটার গতিরোধ করবে না, গতিরোধ করলে কি তেল বেশি খাবে না, অবশ্যই তেল বেশি খাবে, তাই সেক্ষেত্রে উত্তর আমাদের এই হবে না। বিধি কি বলতেছে, সিরকুলার সিম্পেরে মাছ দিয়ে 100 কিলোমিটার ব্যাগে, আপনার শহরের ভিতর সবসময় 100 কিলোমিটার ব্যাগের উপরে চলবেন, এটা কি হইব না, উত্তর আমাদের এই হইতে। যদি বলে ভাই শহর কোথায় বললো, ঠিক আছে মানলাম, কিন্তু বলছে সিরকুলার সিম্পেরে সবসময় বলছে, তো সবসময় শহর এবং শহরে বেড়া সব জায়গায় আপনি 100 উপরে চলবেন তখনই আপনার তেল কম খাবে, এটা কি হইল না, সিরকুলার কনলাস বেন্তানিয়া সেরাদাস, জানালা বন্ধ রেখে তারপর আপনি চলবেন। পারা ইনকর্পোরার সেলা সিরকুলেশন, চলাচলতিতে প্রবেশের জন্য, সে পয় দে দার মার্চাত্রাস হ, মানে চলাচলতিতে প্রবেশের জন্য মার্চাত্রাস দিতে পারবেন, কোমো ম্যাক্সিমো সর্বোচ্চ 15 মিটার, 15 মিটার, ই সিনিন বাদে রেনুন কুরুস, একটা কুরুস হওয়া যাবে না, যেরকম মার্চাত্রাস দিয়ে আপনি পাশাটা ইন্টারসেকশনের ভিতর ঢুকে দিতে পারবেন না, সেক্ষেত্রে কি আসি বলতে, সি এসুনা মানিওব্রা কেলাস, এসুনা মানিওব্রাস, এটা একটা মানিওব্রা, এন লাস কে এস্তা পেরিমিটিজো, ইহাতে অনুমতি আছে, তাহলে তিন ক্ষেত্রে আমরা মার্চাতাস করতে পারবো, পারা ইনকর্পোরা লা সিরকুলেশন, চলাচলতিতে প্রবেশের জন্য, পারা আসেরুনা পারাদা ও স্টেশনামেন্টো, এই তিন ক্ষেত্রে আমরা মার্চাতাস করতে পারবো, কম ম্যাক্সিমো 15 মিটার, ই সিনিন বাদে রেনুন কুরুস, একটা কুরুস হইতে পারবো না, যেরকম মার্চাতে টপ করে পাশাটা ইন্টারসেকশনের ভেতরে ঢুকে দিলেন না হইলো না, সেক্ষেত্রে উত্তর আমাদের এ হয়ে গেছে, হ্যাঁ এটা এর ভেতরে এই মানিওভারটা করা যায় মার্চাতাস দিয়া। ইনস্তিবিয়া এই রাস্তাটায়, এই রাস্তাটায় পর দ্বন্দ্বে দেবে সিরকুলার উন চিক্লোমোটর, একটা চিক্লোমোটর কোন জায়গাটা চলবে, আর্সেন দিয়ে চলবে, যদি আর্সেন যদি চলাচলতির যোগ্য না হয় তাহলে কালসাদা দিয়ে চলবে, ইম্প্রিসেন দিলে অপরিহার্য জায়গা দিয়ে চলবে, তাহলে পড়লা কালসাদা ও পরেল আর্সেন দিলা দেড়ে চা, ডাইন পাশের আর্সেন দিয়ে চলবে। যদি বলেন ভাই কালসাদা দিলেন না কেন, এখানে তো আর্সেন আছে, যখন বলছে এনিস্তেবিয়া ভালো করে বিয়াটা দেখতে হবে, ছবিটা দেখতে হবে, ছবিতে দেখেন স্পষ্ট দেখা যায় যে আর্সেনটা উপযুক্ত, তো সেক্ষেত্রে এখানে আর্সেন দিয়ে চলবে, আর্সেন দিয়ে চলবে। সি স্টেশনা সুবে, এইগুলো যদি আপনি গাড়ি স্টেশন করেন দেবেরা করতে হবে, কি করবেন আমি তো জানি না, এখন দেখি বলতেছে দেবে কোলোকা দেখারা রাখবেন, কোলোকাদা সাজাইয়া অথবা মানে ইয়া কোলোকার মানে ইয়া এই কোলোকার মানে লাগাই রাখবেন অথবা সাজায় রাখবেন, আগে সাজায় রাখবেন, লা প্রিমেরা ভেলোসিয়ার প্রথম গিয়ার এন পেন্ডিয়েন্তে দেশের নিতে, নিজ দিকে নামার সময়, আইন বলতেছে যখন আপনার গাড়ি পার্কিং করবেন, যদি আসেন দিতে উপর দিকে ওঠার সময় যদি আপনি গাড়ি পার্কিং করেন তাহলে আপনি কি করবেন, মানে আপাগারেল মোটর, মোটর বন্ধ করবেন, ডিসকানেক্টার কনেল সিস্টেম আর আরাঙ্কে, আরাঙ্কের সাথে ডিসকানেক্ট করবেন, তারপর কি করবেন ফেরনোদে মানো অথবা ফেরনোদে স্টেশনামেন্টো, দুঃখিত ফেরনোদে স্টেশনামেন্টো আপনি টান দিবেন, টান দেওয়ার পর আপনি প্রিমিয়ার লাইসেন্স দেবেন, স্যার প্রথম গিয়ার দিয়ে লাগা রাখবেন। আমি আবার আসি, যখন আসেন দিতে উপর দিকে যখন আপনার গাড়ি রাখবেন, উপর দিকে যখন আপনার গাড়ি স্টেশন করে রাখবেন, অনেক জায়গা আছে রাস্তা ঢালু, উপর দিকে স্টেশন করে রাখলে আপনি কি করবেন ফেরোনোদে স্টেশনামেন্টো, ই প্রিমিয়ার লাইসেন্স দেবেন, স্যার প্রথম গিয়ার দিয়ে রাখবেন, যাতে করে যদি হ্যান্ড ব্রেকে কাজ না করে, স্টেশন ব্রেকে যদি কাজ না করে তাহলে আপনি কি করবেন, কাজ না করে তাহলে যাতে করে আপনার ওই গিয়ারে কাজ করে, আপনি যখন একে গিয়ার দিয়ে রাখবেন তখন আপনার গাড়িটা পিছন দিকে নেমে যাবে না, পিছন দিকে নেমে যাবে না, তখন এটাই যেরকম বলতেছে, যখন আসেন্ডেন্টে আপনার গাড়ি পার্কিং করবেন তখন আপনি ফেরোনোদে মানো চাপ দিবেন অথবা ফেরোনোদে স্টেশনামেন্টো আর প্রিমিয়ার লাইসেন্স দেবেন, স্যার প্রথম গিয়ার দিয়ে রাখবেন। আর যদি আপনার গাড়ি ডেসেন্ডেন্টে নিজ দিকে স্টেশন করেন তাহলে আপনি কি করবেন, ওই ফেরোনোদে স্টেশনামেন্টো আর মার্চাতাস দিবেন, যাতে করে গাড়িটা সামনের দিকে ঝুঁকে না পড়ে, সামনের দিকে ঝুঁকে না পড়ে, আর আসেন্ডেন্টে করলে প্রথম গিয়ার দিয়ে রাখবেন, যাতে করে পিছন থেকে গাড়িটা নামবে না যায়। এখন আসে আসেন্ডেন্টে মানে উপর দিকে, ডেসেন্ডেন্টে মানে নিজ দিকে,
বলতেছে দেখার রাখবেন কোলোকাদো সাজাই লা প্রিমেরা ভ্যালোসিয়াত ইন পেন্ডেন্টে ডিসেন্ডেন্টে, নিজ দিকে যখন ডালু তখন কি আপনি প্রিমেরা ভ্যালোসিয়াতে রাখবেন, প্রথম গিয়ারে রাখবেন না, তখন রাখবেন মার চাত্রা আছে, তাহলে উত্তর আমাদের এই হবে না, এই হইতেছে না। বিধিকে বলতেছে দেখার কোলোকাদো কোলোকার করে রাখবেন লা প্রিমেরা ভ্যালোসিয়াত ইন পেন্ডেন্টে আসেন্ডেন্টে, উপর দিকে ওঠার সময় আপনি গিয়ার একে দিয়ে রাখবেন যাতে করে পিছন দিকে গাড়িটা নেমে না যায়। অনেক সময় বলতে পারেন ভাই আমি তো ব্রেক দিয়ে রাখছি, মানে ফ্রেন্ড স্টেশনে মেতে দিয়ে রাখছি, পিছন দিকে নামবে কেন, নামবে যাইতে পারে, অনেক সময় ব্রেক যদি কাজ না করে এটা হচ্ছে সেগুইদার এক্সট্রা সিকিউরিটি। পারা উন উনুসো ইফিকাস, পারা উন উসো ইফিকাস, পারা মানে জন্য, উনুসো মানে ব্যবহার, ইফিকাস মানে কার্যকরভাবে, দেল সিন্তুরন দে সেগুইদার সিট বেল্ট ডট ডট ডট, এটা অর্থ নিচে থেকে আর উত্তর ওখানে বসাই দেবো। এখন কি বলছে, এই যে নো কোলোকারা নাদা, কোনো কিছুই বসাবেন না এনএল আসিয়েন্ত, আসিয়েন্তর উপরে, পারা ইম্পিদির এল এফেক্ট সুবমাইনো, মানে এফেক্ট সুবমাইনো ইম্পিদির রোধ করার জন্য, মানে সিডের ভেতর কোনো কিছুই বসাবেন না, যেরকম একটা বালিশ দিলেন অথবা একটা কাপড় দিলেন একটা তোয়ালে দিলেন এরকম কোনো কিছুই সিডের ভেতর বসাবেন না, উত্তরেই হইতে পারে। বিদিকে বলছে সিএস নেসেসারিও ইহা প্রয়োজন কোলোকার বসানো উন কখিন একটা কখিন সবরে এনেল আসিয়েন্ত আসিয়েন্তর উপরে পারা কেল সিন্তুরন এস্তে আলা আলতুরা আদেকুয়াদা, যাতে করে উপযোগী উপযোগী আলতুরায় যাতে করে থাকে তার জন্য ইয়া মানে ইয়া সিটের উপরে একটা বালিশ দিব, না বালিশ দেওয়া যাবে না। সিতে কি বলছে ডিসকনেক্টার এল আয়ের ব্যাগ, আয়ের ব্যাগ ডিসকনেক্ট করবেন পরকে, কেননা এল সিন্তুরন সেগুলো সিট বেল্ট নোয়েস অবলিগাতরি, ইহা বাধ্যতামূলক না, কোয়ান্দো এল বেইগুলো তিন আয়ের ব্যাগ, যখন আয়ের ব্যাগ থাকে তখন সিট বেল্ট বাধ্যতামূলক না। উত্তর কি আমাদের শিবেব বিয়েব, না উত্তর আমাদের এই হয়ে গেছে, নো কোলোকার নাদা, কোনো কিছু বসাবেন না যাতে করে এনে লাসিয়ে তো পারা ইম্পিদির রোধ করার জন্য এল এফেক্ট সুবমাইন্ড, এফেক্ট সুবমাইন্ড মানে সিটের নিচ দিয়ে বাইর হয়ে যাওয়া, এফেক্ট সুবমাইন্ড রোধ করার জন্য সিটের কোনো কিছুই বসাবেন না, বসাবেন না। তিন বছরের উপরের মানে তিন বছরের উপরে বাচ্চারা এক ধরনের কঠিন ব্যবহার করতে পারবে, এই কঠিন সেই কঠিন না, এই কঠিন এক ধরনের মানে বিশেষ কঠিন, হ্যাঁ এই বিষয়ে সামনে আরো বোঝাবো। ১৮ নম্বর প্রশ্ন, ইনলস অ্যাক্সিডেন্টে দে সার্কুলেশন, চলাচলতির দুর্ঘটনায় কোন মোটরসাইকেলটা মোটরসাইকেলের সাথে, ই চিক্লো মোটর চিক্লো মোটরের সাথে ইমপ্লিকাদো জড়িত, উনা দেলাস প্রিন্সিপালেস কাউসা মর্তালিদাদ এস নো ইয়াবার কাস্কো, এখানে বুঝতেছে এখানে ইনলস অ্যাক্সিডেন্টে দে সার্কুলেশন চলাচলতির দুর্ঘটনায় কোন মোটরসাইকেলটা মোটরসাইকেলের সাথে, ই চিক্লো মোটরের সাথে ইমপ্লিকাদোস মানে জড়িত হয়েছে, উনা দেলাস প্রিন্সিপালেস প্রধান কাউসা দে মর্তালিদাদ মানে মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের সাথে সিক্লো মোটরের অ্যাক্সিডেন্টের সাথে জড়িত হয়েছে, মানে প্রথম কারণ প্রধান কারণ হয়েছে মৃত্যুর হার জড়িত হয়েছে, ওটার সাথে মৃত্যু জড়িত হয়েছে কি কারণে, নৌতলিসারেল কাস্কো অথবা নইয়াবারেল কাস্কো, কাস্কো না পড়ার কারণে ওই জায়গায় মৃত্যুর হার বেশি। ১৯ নম্বর প্রশ্ন, লাস ফেলে চাস লা ফেলে চা ভের দে দেল সেমাফ্রো দে কারিল কেন্দিকা, এই যে ফেলে চা ভেট দে, ফেলে চা ভেট দে মানে পেরমিতে এল পাসো যাওয়ার অনুমতি আছে অথবা পেরমিতে এল পাসো না, মানে এটা হয়েছে কি মানে মানে ইয়া কিন্তু পয়দে সিরকুলার এখানটা চলতে পারবেন, এটা এরকম বুঝাইছে আর কি, এরকমই বুঝেছে। কিন্তু সামনে যদি কোনো সেমাফ্রো সিরকুলার আসে, স্টপ সিনিয়াল আসে, সেদেল পাসো আসে, ওইগুলো কি মানবেন না, অবশ্যই মানবেন। তাহলে এই ফেলে চা ভেট দিতে কি বলছে, পেরমিতে এল পাসো যাওয়ার অনুমতি আছে, কিন্তু আপনি কি এখানে প্রেফারেন্সি আছে, না কোনো অগ্রাধিকার নাই, যাওয়ার অনুমতি আছে আপনি যাইতে পারবেন। কেল কারিল স্তাবিয়ার তো কারিলটা খোলা আছে, পেরো সে দেবেন অবেদেশের লা সিনিয়ালেস ইনর্মাস দে পেরফেরেন্সিয়া, বলতেছে কারিলটা খোলা আছে এমনকি আপনার অবেদেশের কর্তব্য মান্য করতে হবে সিনিয়াল দে পেরফেরেন্সিয়া, হ্যাঁ পেরফেরেন্সিয়া এবং সিনিয়াল মান্য করতে হবে, উত্তর এই হইতে পারে কারিলটা খোলা ঠিক আছে কিন্তু সামনে যদি কোনো পেরফেরেন্সিয়ার সিনিয়াল আসে অবেদেশের করতে হবে না, অবশ্যই করতে হবে। বিতে কি বলছে, কেল কারিল লাইনটা স্তাবিয়ার তো খোলা আছে, ই অতর্গা এবং আপনাকে দেয় দিতেছে আপনাকে পেরফেরেন্সিয়া অগ্রাধিকার, সবরে লস দেমাস বেইগুলোস অন্য অন্য গাড়ির উপরে আপনার অগ্রাধিকার, যখন ফেলে চা বেঁধে থাকে ওখানে কি পেরফেরেন্সিয়া অতর্গার অতর্গার হয়, আপনাকে কি পেরফেরেন্সিয়া দেয়, আপনি কি ওখানে পেরফেরেন্সিয়া পান, না, তাহলে উত্তর কি হবে, না। সিটি কি বলছে, কেল কারিল লাইনটা এস্তাবিয়ার তো খোলা আছে, একসেপ্ট পারা বেইগুলোস পেশাদো বাড়ি গাড়ির জন্য, ব্যতীত বাড়ি গাড়ির জন্য মানে বাড়ি গাড়ির জন্য এই রাস্তাটা খোলা না, বাকি সবার জন্য এই রাস্তাটা খোলা, তাহলে বাড়ি গাড়িরা কোন দিক দিয়ে যাবে, উত্তর কিছুই হবে না, উত্তর আমাদের এই হয়ে গেছে, কেল কারিল এস্তা আবিয়ার তো কারিলটা খোলা আছে, পেরো কিন্তু সে দেবেন অবদেশের মান্য করতে হইবে লাস্ট সিনিয়ালের সংকেত ই নর্মাল দে পেরফেরেন্সিয়া এবং অগ্রাধিকারের নিয়ম কারণ এখানে মানতে হবে, সিনিয়ালও মানতে হবে। এনএসটি লিনিয়া লঙ্গিটুডিনাল দেশ কন্টিনিউয়া, এই যে যে লিনিয়া লঙ্গিটুডিনাল দেশ কন্টিনিউয়া কাটা 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 কে ইন্দিকা উনা সেপারেশন মাস করতো কেন কে লস্ত্রোসোস,
দুঃখিত আবার আসি, কে ইন্ডিকা কি ইঙ্গিত করে? উনা সেপারেশন একটা ভাগ অথবা ফাঁকা, মাস কর্ত বেশি শর্ট অথবা বেশি সংক্ষিপ্ত, দেলস্তরোসোস মানে টুকরাগুলার, এই যে টুকরাগুলা একে অপর থেকে প্রতিনিয়ত ছোট হয়ে যেতেছে, দেখছেন ছোট হয়ে গেছে গা, তাহলে সামনে উনা লিনিয়া কন্টিনিউয়া আছে অথবা উন রিয়েসগো স্পেশিয়াল আছে, বিশেষ ঝুঁকি অথবা উনা লিনিয়া কন্টিনিউয়া, যখন সামনে একটা লিনিয়া কন্টিনিউয়া অথবা একটা বিশেষ ঝুঁকি আছে। আর যদি বলতো মাস আনচাকেন কাছো খেনাল, সাধারণ চেয়ে বেশি মোটা, তাহলে হয়তো কারিল স্পেশিয়াল, তাহলে এন কি বলছে কেস্তা কেস্তা প্রক্সিমো উন কারিল স্পেশিয়াল, বলতেছে সামনে একটা কারিল স্পেশিয়াল আছে, এটা কি কারিল স্পেশিয়াল আছে সিনিয়াল, এটা কি মাস আনচা? না, উত্তর আমাদের ই হবে না। পিতে কি বলছে কেস্তা প্রহিবিত কাম্বিয়ার দে কাইল, কাম্বিয়ার কাইল করা এখানে নিষেধ। সিতে কি বলছে কেস্তা প্রক্সিমো উনা লিনিয়া কন্টিনিউয়া, সামনে একটা লিনিয়া কন্টিনিউয়া আছে। যদি বলে কাম্বিয়ার কাইল করা নিষেধ, তাহলে যদি আপনি যদি আদালান্তা মিয়ন্ত করতে থাকতেন, এই কাইলে থাকতেন, তাহলে আপনি আর ডাইন পাশে কাইলে আইতে পারবেন না, তাহলে কি এটা হইলো? না হইলো না, তাহলে উত্তর আমাদের সি হয়ে গেছে, কে পরক্সিমো উনা লিনিয়া কন্টিনিউয়া অথবা উন রিয়েসগো স্পেশিয়াল, উত্তর আমাদের সি হয়ে গেছে। এনুন বেইগুলো মাস দে সিঙ্কো মেট্রোস, যদি একটা গাড়ি মাস দে সিঙ্কো মেট্রোস হয়, তাহলে কারগা সোব্রেসালি সামনে 2 মিটার এবং পিছনে 3 মিটার হইতে পারবে। হ্যাঁ, দেস্তিনাদু আলট্রান্সপোর্ট আমেরিকানসিয়া, মালামাল টানার গাড়ি, উনা কারগা লঙ্গিটুডিনাল ইন্ডিভিজুয়াল পয়দে সোব্রেসালির, লঙ্গিটুডিনাল ইন্ডিভিজুয়াল, এই ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে আনাম, আনাম আনাম 13 মিটার পর পার্তে আন্তেরিয়র, ই 10 মিটার পর পোস্তেরিয়র, সাম দুঃখিত কি বলছি 13 মিটার আন্তেরিয়র না, সামনে 3 মিটার না, সামনে 2 মিটার পিছনে 3 মিটার, তাহলে উত্তর আমাদের সি হয়ে গেছে গা। দেখছেন ভালো করে খেয়াল না করলে উত্তর দিলেই উত্তর ভুল হবে, অবশ্যই 3টা উত্তর পড়তে হবে, কিছু ধরনের ট্রাফিকে কীভাবে আমাদের ঘায়ল করতে পারে সেইগুলো যাতে করে আমরা ঘরে থেকে জানিয়ে দিতে পারি, ঘরে থেকেই জানিয়ে দিতে পারি, একটা মিনিট বাদ দেওয়া যাবে না ভিডিওর অনুরোধ। তাহলে উত্তর আমাদের এ হয়ে গেছে গা, যেই সকল গাড়ি ট্রান্সপোর্টে মেরকান্সিয়াস, তারা সামনে যদি 5 মিটারের বেশি হয় লম্বা গাড়িটা, তাহলে সামনে 2 মিটার পিছনে 3 মিটার সোব্রেসালি করতে পারবে, আর যদি 5 মিটার হয় অথবা যদি 5 মিটারের কম হয় লঙ্গিতু, তাহলে সামনে 3 ভাগের 1 ভাগ পিছনে 3 ভাগের 1 ভাগ। আর যে সকল গাড়ি ট্রান্সপোর্টে মেরকান্সিয়া মালামাল বহন করে, তারা ডিভিসিবলে মানে ভাঙ্গা ভাঙ্গা মালামাল সোব্রেসালি করতে পারবে না, অবশ্যই ইনডিভিসিবলে অথবা ইন্ডিভিজুয়াল হইতে হবে। কন্দুসির বাখোলস এফেক্টোস দে দুরোগা, দুরোগার প্রভাবের ভেতরে আপনি চালাইতেছেন, এই যে কন্দুসির চালানো বাখোলস এফেক্টোস, প্রভাব প্রভাবের নিচে, দেলাস দুরোগাস, দুরোগাসের প্রভাবের নিচে আছেন, নিচে আপনি চালাইতেছেন, পয় দে ইয়াবার, এখানে দুরোগা কি ভালো জিনিস? না, এখানে কি বলছে পয় দে ইয়াবার আপারে খাদা লা পেরদিদা দে পুন্তোস দেল পেরমিসো দে কন্দু কন্দুসির, আপনি কি পেরদিদা দে পুন্তো ইয়া মানে ইয়া পেরদের হইতে পারে অথবা নিয়ে যেতে পারে, আপার এখানে পাশাপাশি, এই পাশাপাশি বলতে যেটা বুঝে চাইতেছে আপনাকে জরিমানা করবে, জরিমানার পাশাপাশি আপনাকে পুন্ত কাটতে পারে, সিএন তদ কাছ সকল ক্ষেত্রে আপনাকে পুন্ত কাটিয়ে নিয়ে দেবো, যখন আপনি দ্রোগা নিয়ে ই করবেন, জরিমানা তো করবে, তারপর পয়েন্টও কাটবে, পয়েন্টও কাটবে, উত্তর আমাদের ইয়েস হয়ে গেছে সি এন তদ কাছ, তদ কাছ, তদ কাছ, আমাদের পয়দে কোয়ান ইয়াবার পেরিয়ে দেওয়া 6 পুন্ত মানে 6 পয়েন্ট পুন্ত নিতে পারে, 6 পয়েন্ট পুন্ত নিতে পারে। উন রেসফিরিয়াদো কমন, একটা সাধারণ রেসফিরিয়াদো কমন মানে প্রতিনিয়ত যেটা হয় আর কি, রেসফিরিয়াদো কি ভালো জিনিস ভাইরা? না, তাহলে এখানে কি হবে, ভালো জিনিস ডিসমিনিউ হবে, কমে যাবে, আর খারাপ জিনিস আউমেন্টার হবে, বাইরে যাবে, তাহলে কি বলছে পয় দে আফেক্টার প্রভাবিত করতে পারে আলা কাপাসিয়াত সক্ষমতা পারাকন্দুসিত, চালানের যে সক্ষমতা সেটার উপরে কি প্রভাব ফেলতে পারে, আপনার যদি রেসফিরিয়াদো হন অবশ্যই প্রভাব পড়বে, অবশ্যই। এর বলে সি পরকে পয় দে পুরুদুসির সমনলেন্সি, একটা তন্দ্রার অনুভব হইতে পারে যখন আপনি রেসপিরিয়াদো থাকেন, তন্দ্রা তন্দ্রা বাপ আসে, গুম গুম বাপ আসতে পারে, উত্তরে হইতে পারে জানি না, বিতে বলছেন না কোনো প্রভাব পড়ে না, বি কি হইব না, সিতে বলছে উনিকামেন্টে শুধুমাত্র ইন লাস পেরসোনাস মায়োরেস মানে বয়স্ক মানুষদের, কেয়া যুবকদের কি প্রভাবিত করে না, অবশ্যই করে, তাই সেক্ষেত্রে হ্যাঁ রেসপিরিয়াদোসে আপনাকে ক্যাপাসিয়াদে আফেক্টার করতে পারে, প্রভাব ফেলতে পারে, পর কি কেননা পয় দে পুরুদুসির উৎপন্ন হইতে পারে সমনোলেন্সিয়াস, তন্দ্রা তন্দ্রা উৎপন্ন হইতে পারে। কমন নর্মা খিনিয়াল, যেরকম সাধারণ নিয়ম, লাস্ট সিনিয়ালে সে অ্যাপ্লিকান, সিনিয়ালগুলা অ্যাপ্লিকার করে, এই জারি করে আর কি, এখানে কি হয়েছে এই যে আতদালা বিয়া সোলো আলকারিল দেরেছ, আতদালা আঞ্চুরা দেলা কালসাদা, রাস্তার সম্পূর্ণ আঞ্চুরায়, হ্যাঁ সম্পূর্ণ আঞ্চুরায়, যেরকম একটা সাধারণ একটা প্রশ্ন করি, এই যে 120 কিলোমিটার ভেলোসিয়ার,
এখন এখান থেকে এই যে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত কিন্তু তদালাবিয়া সমস্ত রাস্তাটা। এখন এই যে সিনিয়রটা, এই সিনিয়রটা কি তদালাবিয়ার আপ্লিকার হইব সমস্ত রাস্তায়, মানে পুরো রাস্তাটা আপ্লিকার হবে না? মানে তদালা আনচুরা দ্বারা কালসাদাই, কালসাদার সম্পূর্ণ আনচুরায় এই ভেলোসিটা পড়বো ইয়া ই হবে, কিন্তু আপ্লিকার হবে। তো সেক্ষেত্রে তদালা বিয়া হবে না, অথবা বিয়াতে হবে না। সেটাই যেরকম বলছে কমন নর্ম আখিনাল, যেরকম সাধারণ নিয়ম, লা সিনিয়ালেস সংকেতগুলা সে আপ্লিকার প্রয়োগ হয়। এই যে আর তদা আঞ্চুরা দেলা কালসাদা, রাস্তার সম্পূর্ণ আঞ্চুরা জুড়া। এখন যদি বলেন ভাই এই যে ইটা, এটা তো দবলে সিন্ধু, একটা যাওয়ার একটা আশা, তো এই সাইডের কি তাদের 80 কিলোমিটার হবে? এখানে কিন্তু জিজ্ঞাসা বলছি কমন নর্মা খেনাল, যেরকম সাধারণ নিয়ম, কিন্তু বিশেষ নিয়ম যেরকম ধরে যে এই সাইডে একটা সিনিয়াল, ওই সাইডে আর একটা সিনিয়াল থাকবে, কিন্তু যদি ওই পাশে কোনো সিনিয়াল না থাকে, এটা যদি উনিকো সিন্ধু হয়, তাহলে তদালা আঞ্চুরা দেলা কালসাদা হবে না, তদালা আঞ্চুরা দেলা কালসাদা, কিন্তু কখনোই কিন্তু তদালা বিয়ে হবে না, আঞ্চুরা দেলা কালসাদা হবে। আর যদি বলেন যে কারিল দেরে চো, না, যদি সিনিয়াল থাকে, যদি কারিলের উপরে থাকে, সেই ক্ষেত্রে কারিল এফেক্ট করবে, কিন্তু এরকম সিনিয়াল থাকলে, মানে সিনিয়াল সাধারণত তদালা কালসাদারে, তদালা কালসাদারে, তদালা তদালা আঞ্চুরা মানে সম্পূর্ণ চওড়া দেলা কালসাদা, মানে পুরো কালসাদারকে এফেক্ট করে অথবা আপ্লিকার হয় সাধারণত আর কি। এখন আসি ইনুনা ইন্টারসেকশন, একটা ইন্টারসেকশন সিন সিনিয়ালিসার, কোনো সংকেত নাই, এক্সপ্রেসা স্পষ্ট, লা নর্মা কিনাল সাধারণ নিয়ম, দে প্রেফারেন্সিয়া অগ্রাধিকার, দে পাসো যাওয়ার, এস ইহা মানে আলা দেরেচ্ছা। আইন বলতেছে যেই সকল ইন্টারসেকশনে কোনো সিনিয়াল থাকবে না, সেখানে কমন নর্মা কিনাল পাস হয়ে যাবে। নর্মা কিনাল হয়েছে পেরিয়দাত আলা দেরেচ্ছা, ডাইন পাশের জন্য হয়েছে পেরিয়দাত। এখন এখানে আমারও গাড়িটা এই নানখা গাড়িটার সাইড দেবে, নানখা গাড়িটা লাল গাড়িটার সাইড দেবে, লাল গাড়িটা কি ডাইন পাশে কোনো গাড়ি আছে, তার সে কি কারো সাইড দেওয়া লাগবে না? তাহলে কি আগে যাবে এখানে? এই লাল গাড়িটা আগে যাবে গা, লাল গাড়িটা আগে যাবে গা। এখন আসি এখানে কি বলছে, এই যে ইনুনা ইন্টারসেকশন, একটা ইন্টারসেকশন সিন সিনিয়ালিসার, কোনো সংকেত নাই, দে এক্সপ্রেসা স্পষ্ট, লা নর্মা কিনাল সাধারণ নিয়ম, দে প্রেফারেন্সিয়া অগ্রাধিকার, দে পাসো যাওয়া, এস ইহা কি? এই যে সেদের এল পাসো আলোস বেইকুলোস কে সিরকুলেন পড়লাইস কেদা, যেই গাড়িগুলো বাম পাশ দিয়ে আসবে, বাম পাশে চলবে, তাদেরকে আপনি সেদের পাশো দেবেন কমন নর্মা কিনাল? না, ডাইন পাশ দিয়ে যারা আসবে তাদেরকে আপনি সেদের পাশো দেবেন। উত্তর আমাদের এই হবে না। বিতে বলতেছে সেদেরেল পাসো, সেদেরেল পাসো দিবেন আলোস বেইকুলোস, ওই সকল গাড়িগুলাকে মাস রাপিদো, হ্যাঁ ওই সকল গাড়িগুলা মাস রাপিদোস মানে বেশি দ্রুত, চিকলিস্তা ইপিয়াতনেস বলতে সেদেরেল পাসো আলোস বেইকুলোস মাস রাপিদো, যেইগুলা উচ্চ গতিতে চলবে, জোরে চলবে, সেই সকল গাড়ির আপনি সেদেরেল পাসো দিবেন, চিকলিস্তা এবং পিয়াতনকেও আপনি সেদেরেল পাসো দিবেন। যেই সকল গাড়িগুলা জোরে চলে তাদের জন্য কি বেশি প্রেফারেন্সিয়া? না, তাদেরকে আপনি সেদেল পাশে দেবেন না, যারা ডাইন পাশ থেকে আসবে তাদেরকে দেবেন, এটা হচ্ছে কমন নর্মা কিনাল। সেক্ষেত্রে উত্তর আমাদের বি হইতেছে না, উত্তর আমাদের সেদেল পাশো, সেদেল পাশো দিবেন আলোস বেইগুলো, ওই সকল গাড়িগুলা কেসে পরক্সিমুন, যারা অগ্রসর হবে পড়লা দেরে চা ডাইন পাশ দিয়া, যারা ডাইন পাশ দিয়ে অগ্রসর হবে তাদেরকে আপনি সেদেল পাশো দেবেন। তাহলে আমি ওই গাড়িটা নানখারে সেদেল পাশো দেবে, সেদেল নানখা দিবে লাল গাড়িটা সেদেল পাশো, তাহলে এই ক্ষেত্রে কি আগে যাবে? এখন এল বেইগুলো রোখো অথবা এল কামিয়ন যাবে আগে, যদি বলে উল্টিমো কেন বা পাসার, একবার শেষে গিয়ে যাবে এল বেইগুলো, আমারিও আমারিও আগে যাবে, এই দুঃখিত একবার শেষে যাবে আমারিওটা, এরকম প্রসঙ্গ তো আসবে, মনে মনে ভাববে নিন কিভাবে কি হবে আর কি, এই গাড়িটা যাবে আগে লাল গাড়িটা, তারপর যাবে নানখা গাড়িটা, এরপর যাবে আমারিও গাড়িটা। 26 নম্বর প্রশ্ন, আমেদিদা কি আউমেন্তা লা ভেলোসিটি, এই মেদিদা মানে মাপ, আউমেন্তা মানে বেড়ে যাওয়া, ভেলোসিটি মানে গতি, এই গতি বাড়া কি ভালো জিনিস? না, গতি বাড়া ভালো জিনিস না, গতি খারাপ জিনিস। তাহলে গতি যখন বাড়বে তখন ভালো জিনিসগুলা দিসমিনিও হবে, কমে যাবে, খারাপ জিনিসগুলো আউমেন্টার হয়ে যাবে, বাড়িয়ে যাবে, বাড়িয়ে যাবে। এখন আসি কি বলছে, এস ম্যানোস পেলিগ্রোসো সিরকুলার, বলতেছে এইভাবে চলা কম বিপদজনক, এইভাবে চলা, এইভাবে চললে কি কম বিপদ, ম্যানোস পেলিগ্রোস হবে, কম বিপদ হবে যদি ভেলোসিটি আউমেন্টার হয়ে যায়? না, ভেলোসিটি আউমেন্টার হলে পেলিগ্রো বাড়বে, খারাপ জিনিস কমতে পারে না, খারাপ জিনিস বাড়বে। তাহলে উত্তর আমাদের ই হইতেছে না, বিধি কি বলতেছে, ইস মাস ফাসিল, বেশি সহজ হবে কন্ট্রোলার এল বেইগুলো গাড়ি নিয়ন্ত্রণ করতে, যদি ভেলোসিটি আউমেন্টার হয়ে যায় তাহলে কি গাড়ি নিয়ন্ত্রণ করতে মাস ফাসিল হবে? না, তাহলে উত্তর কি বি হবে, না, সেদিকে বসে ইস মাস ডিফিসিল, ইহা কঠিন হয়ে পড়বে কন্ট্রোলার এল বেইগুলো গাড়ি নিয়ন্ত্রণ করতে। কে ইন্ডিকা আসতা সিনিয়াল, এই সিনিয়াল সে ইন্ডিকার করতেছে উনা কালসাদাদে তেরেস কারিল, একটা রাস্তায় তিনটা কারিল, এ এল ইস্কেরদা, বাম পাশে কাইলটা বিফুরকা মানে ভাগ হয়ে যেতেছে, আসি আইসে মিসমোলাদো, ওই দিকে, কোন দিকে, ওই যে ইস্কেরদার দিকে,
যদি ডান দিকে থাকো তাহলে দেরে চাষি আইসি আমি এসে লাগো ডান দিকে যাইতো গা, তাহলে উন কারি লিস্কের দার দিকে চলে যেতেছে গা, ঠিক কিনা? বিফুর কার হয়ে যেতেছে, লাইন ভাগ হয়ে যেতেছে গা। তাহলে কি বললা বাম দিকে যেই লাইনটা ভাগ হয়ে যেতেছে সেটা কি উচ্চ গতির গাড়ির জন্য, নিম্ন গতির গাড়ির জন্য, বিশেষ গাড়ির জন্য? না, লাইনটা ওই দিকে যেতেছে গা, ই পুন্ত, আর বিশেষ গাড়ির জন্য না। এটা অনেক সময় প্রশ্ন উত্তর আসবে লেন তো মাসাবান সাদো হ্যান ত্যান এই গাড়ি ওই গাড়ির জন্য এই গাড়ির জন্য, না কোনো গাড়ির জন্য না, এটা বাম দিকে একটা লাইন বিফুর কার হয়ে যেতেছে, ভাগ হয়ে যেতেছে গা। সেক্ষেত্রে কি বলছে, কে ইন্দিকা ইস্তা সিনিয়াল, এই সংকেতে কি বলতেছে, বিফুর কাশন মানে ভাগ হয়ে যেতেছে গা, আসিয়া আলা ইস্কেদা বাম দিকে ইন লা কাল সাদা দে তিরেস কাইল, তিন কাইলের লাইনটা, তিন কাইলের লাইন একটা লাইন মানে একটা লাইন বলে নাই, বলতেছে তিন কাইলের লাইন ছিল ভাগ হয়ে যেতেছে আলা ইস্কেদা বাম দিকে ভাগ হইতেছে। বিতে বলছে ইনিশিও দে উন্নয়ব কারিল, একটা নতুন কাইলের শুরু, আসিয়া আলা ইস্কেদা বাম দিকে ইনুনা কাল সাদা দে দোষ কাইল, একটা দুই কাইলের রাস্তার বাম দিকে একটা নতুন কাইল শুরু হইতেছে, এই কাইলটা কি আসলে শুরু হইতেছে? এই যে একটা, এই যে একটা কাইল, এইভাবেও বলা যাবে না। এখানে বলছে যে পাশো দে উনো আর দোষ কাইলেস আলা সিরকুলাশন অথবা দেলা সিরকুলাশন, চলাচলতির জন্য সামনে একটা একটা কাইল এখন ছিল, সামনে গিয়ে দুইটা কাইল হয়ে যেতেছে গা, কিন্তু মানে নতুন কাইল খুলতেছে এরকম কিন্তু কোনো শব্দ কোথাও ব্যবহার করে না, তো সেক্ষেত্রে উত্তর আমাদের বি হইতেছে না। সিটি কি বলতেছে, অব্লিগাশন বাধ্যতামূলক, সেগির দে ফেরেন্তে সামনে যাইতে হবে, পরকে কেননা এল ইস্কের দা দেশা পারেছে, বাম সাইডের কাইলটা মানে দেশা পারেছে হারাই যাইতেছে গা, তার জন্য আপনার বাধ্যতামূলক সামনে যাইতে হবে। এটা কি হইল না, উত্তর আমাদের বি, দুঃখিত উত্তর আমাদের এ হয়ে গেছে গা, বিফুরকাশন আসিয়াল ইস্কের দা বাম দিকে ইয়া বিফুরকার হবে ভাগ হবে ইন লা কাল সাদা তেরেস কাইল, তিন কাইলের লাইন আর কি। অনেক সময় অনেকেই বলেন টপ টপ করে মানে হাতে টাচ লাগে যায়, যাই টাচ যাতে করে না লাগে সেই বিষয়ে খেয়াল রাখবেন, আমার তো লাগিয়ে যায় আর কি। এখন আসি লাস মোটর সাইকেলে তাস, মোটরসাইকেল গুলা সিন সিদেকার, সাইডকার নাই, এই সিন সিদেকার বলতে যে মুন্না ভাই MBBS ওইটা হচ্ছে কোন সিদেকার, আর এটা হচ্ছে সিন সিদেকার, কোনো সাইডকার নাই আসে সাথে। কোয়ান্তাস লুসেজ দে করতোয়াল কানসে দেবে নি আবার ইনস্টাল আদো, কয়টা লাইট করতোয়াল কানসে ইনস্টল করা থাকতে হবে, উনো দোষ, উনো দোষ, মোটরসিকলেতা কোন সিদেকার, সিন সিদেকার, মোটরসিকলেতা তেরে সুইদা, এইগুলো তেরে সুইদা, হ্যাঁ এই ওই আকিন কয় চিকলো মোটর, এদের জন্য উনো ও দোষ, একটা অথবা দুইটা ইনস্টল করা থাকলে হবে, যদি বলেন একটা দুইটা কোন কেন, যেরকম ধরেন যে এটার একটা লাইট, খেয়াল করছেন অনেক সময় যে ইয়া ওই যে ইয়ামাহা ইয়া FZ ফিজার ওটা কিন্তু দুইটা চোখ থাকে, তাহলে ওইটা দুইটা লাইট থাকতে হবে, আর এটা হচ্ছে একটা লাইট থাকলেই চলবে, তাহলে বলছে কোন তো করতাল কানসে অবলিগাতরিও লাইট ইয়াওয়া নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে ইনস্তালাদো করতাল কানসে লাইট একটা অথবা দুইটা, যদি বলতো সাইড চাক্কার গাড়ি তাহলে হয়ে যেত দুইটা কমসে কম, এখানে উনো ও দোষ দিলামতে সামনে একটা অথবা দুইটা করতাল কানসে ইনস্টল করা থাকতে হবে আর কি, থাকতে হবে, থাকতে হবে। এখন আসি লা বাড়িয়া, বাড়িয়া মানে হচ্ছে এই শিকটাকে বলা হয় বাড়িয়া, বাড়িয়া আমরা জানি আসেইতে অথবা লুব্রিকা, লুব্রিকাশন মানে একটা গাড়ির মোবিল, মানে আসেইতে কিভাবে আমরা চেক করব, মেডিয়ানতে বাড়িয়া, এই বাড়িয়ার মাধ্যমে আমরা চেক করব। আর মানে আসেইতে কত লোক থাকতে হবে, এন্তরে মিনিমাই ম্যাক্সিমর মাঝখানে, এন্তরে মিনিমাই ম্যাক্সিমর মাঝখানে থাকতে হবে। আর মোবিল আমরা কখন চেক করব, কন্দো এল মোটর এস্তা ফ্রিও, হ্যাঁ যখন মোটর ঠান্ডা থাকবে, পারাদো ই হরিচন্টাল শোয়ানো থাকতে হবে, না কাচিত করে মানে গাড়ি রেখেছেন সেই সময় আপনি ইয়া মোবিল চেক করবেন, তাহলে কি মোবিল ইয়া ওই সঠিক উত্তর পাবেন, মোবিলের সঠিকভাবে মাপতে পারবেন না, তাহলে মোবিল আমরা মাপবো মেডিয়ানতে বাড়িয়া, বাড়িয়ার মাধ্যমে। আর গাড়ি মানে মোটর পারাদো থাকতে হবে, ইমোবিল থাকতে হবে, স্থির থাকতে হবে, আর হরিচন্টাল শোয়ানো থাকতে হবে, শোয়ানো থাকতে হবে, ফিরিও থাকতে হবে। এখন আসি কি বলছে, লাভারিয়া মানে এই শিকটা, দেল আসেইতে দেল মোটর, মোটরের আসেইতের যে শিকটা, পারা কি সিরবে কি হিন্দিকা, এই যে পারা কম পড়বার টেম্পারাতুরা দেল আসেইতে, আসেইতের এই টেম্পারাতুরা মানে ওই যে টেম্পারাতুরা, টেম্পারাতুরা হচ্ছে আসেইতের ই তাপমাত্রা মাপার জন্য, না তাপমাত্রা মাপার জন্য বাড়িয়া না, পারা কম পড়বার লাগছে আসেইতে, আসেইতের নিবেল মাপার জন্য, তো সেক্ষেত্রে উত্তর আমাদের এই হবে না, বিতিকে বলছে পারা কম পড়বার প্রেসিয়ন দিল আসাইতে, আসাইতে প্রেসিয়ন কম পড়বার করার জন্য, আসাইতে প্রেসিয়নের জন্য কম পড়বার করবেন ওই আপনার ককপিটের ভেতরে, সালপিকাদরের ওখানে অথবা ককপিটের ওখানে, ওখানে একটা মানে আসাইতের
ইন্ডিকেটর উঠে থাকে। যদি ওই লুজটা আপাগার না হয় তাহলে বুঝবেন ওটার প্রেশন ঠিক মতো দিতেছে না, যদি আপাগার থাকে তাহলে প্রেশন ঠিক মতো দিতেছে। তাহলে আসেদের প্রেশন আমরা কি বাড়িয়ে দাম আপো? না, উত্তর বি হবে না। উত্তর হয়ে গেছে পারা কম পড়বার এল নিবেল দিলে আসাইতে, আসাইতে নিবেল কম পড়বার করার জন্য আমরা বাড়িয়া ব্যবহার করব। আরেকটা বিষয় বলে রাখি, অনেক সময় বলতে পারে মানে যখন আমরা কাম্বিয়ার আসাইতে করবো মোবিল আমরা পাঠাবো তখন আমাদের মোটর কালিয়েন্দে থাকতে হবে, আর যখন আমরা কম পড়বার করবো তখন আমাদের মোটর ঠান্ডা থাকতে হবে। নেগারসে আরিয়ালিসাল্লা পরে বাদে আলকোহলিমিয়া, নেগারসে মানে যদি আপনি রাজি না হন, নেগারসে রাজি না হন আরিয়ালিসার করা পরে বাদে আলকোহলিমিয়া অ্যালকোহল টেস্ট, এটা কিন্তু অনেক বড় একটা অপরাধ, এর জন্য আপনাকে কতিক প্যানেল উঠাতে পারে, আপনাকে আটক করতে পারে, আটক করতে পারে। এখন বলতেছে ইসুন দিলিত, এটা একটা অপরাধ, কাস্তিকাদ পরের কতিক প্যানেল, কতিক প্যানেল উঠাতে পারে। তাহলে উত্তর আমাদের এ হয়ে গেছে, এ হয়ে গেছে। অবশ্যই সবগুলা ভিডিও আউরিকুলার দিয়া শোনার চেষ্টা করবেন এবং সর্বোচ্চ মনোযোগ দিয়া শুনবেন, আর অনেক সময় অনেক ভিডিওর মাঝখানে কিছু কিছু ভিডিও আমি পুরান ভিডিও দিই, এটার অর্থ হয়েছে কি মানে মানে তখন এক এক তথ্য ইয়া বলার চেষ্টা করছি, এখন অন্য অন্য তথ্য বলার চেষ্টা করছি। অনেক সময় যারা একই নম্বর ভিডিও দুইবার দেখবেন, যারা একই নম্বর ভিডিও দুইবার দেখবেন তারা যাতে করে পুরান ভিডিও আর নতুন ভিডিও দুইটারে দুইবার দেখেন আর কি, একটারে দুইবার দেখার দরকার নাই, আবার যদি চান একটারে দুইবার দেখতে পারেন, আর একবার মনোযোগ দিয়ে দেখলেই হয়, তাতে কোনো সমস্যা হয় না। যদি দুইবার দেখতে চান তাহলে পুরান এবং নতুন দুইটা মিলিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।